Hello and welcome to Artificial TV and Artificial TV Sports. I'm Sium, Talukder. Today, I'm going to show you Q&A with Sium, Talukder. Our next another episode is What a Day for Bangladesh Cricket and another fan with me. Another discussion could see. So, what a day. মানে 4 আগস্ট এই দিনটা খুবই একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আসলে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে বাংলাদেশ জিতেছে কম্প্রিহেনসিভলি একটা জয় 5 উইকেটে এবং সবচেয়ে বড় কথা তরুণ ক্রিকেটাররা যেভাবে তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলেছে এবং যেভাবে টিমকে সাপোর্ট করেছে যেভাবে দলকে ওভার দ্য লাইনে নিয়ে গিয়েছে সেটা আসলেই প্রশংসার দাবিদার এবং আমাদের যেই দুশ্চিন্তার জায়গাটা ছিল আমাদের ব্যাটিং লাইন আপ নিয়ে বা আমাদের দল নিয়ে আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে সেটা কিন্তু তারা আমাদের সেই চিন্তার জায়গাটা থেকে তারা কিন্তু সরিয়ে আনতে কিছুটা হলেও সক্ষম হয়েছে এবং অস্ট্রেলিয়ার মতো মাইটি টিমকে তারা কিন্তু নিজেদের কাঁধে দায়িত্বটা তুলে নিয়ে একদম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে হারিয়ে দিয়েছে সুতরাং অনেক ভালো একটা দিন অ্যাজ আ ক্রিকেট ফ্যান অ্যাজ আ ক্রিকেট অ্যানালিস্ট বলা যায় যে খুব ভিতর থেকে একটা শান্তির পরশ নিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমি করতে বসেছি তো দ্বিতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশ জিতেছে 5 উইকেটে এবং সেই সম্পর্কিত আপনারা যে প্রশ্নগুলো রয়েছে আপনারা করেছিলেন সেটা নিয়ে আজকে আলোচনাটা আমি করব প্রথমে যে কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই আহমেদ বিন পারভেজ ভাই তিনি বলছেন যে আফিফ কি তার জায়গাটা দলে পাকাপোক্ত করে নিয়েছেন কিনা আফিফ কিন্তু রিসেন্টলি খুব ভালো করছেন এবং এই ওয়ার্ল্ড কাপের জন্য সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেই সঙ্গে পরের যেই দুঃখিত পরের যেই সিরিজ গুলো বা থাকবে সেখানে কি আফিফ তার জায়গাটাকে পাকাপোক্ত করে নিয়েছেন কিনা একটা জিনিস হলো যখন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয় আপনি যখন সেটা একদম প্রপারলি করার চেষ্টা করবেন বা করে দেখিয়ে দিবেন যে না আপনি 90% বা 95% সেই কাজটা আপনি করে ফেলেছেন বা করছেন তখন কিন্তু আপনাকে আসলে অ্যাভয়েড করার বা বাদ দেওয়ার বা ইগনোর করার কোনো সুযোগ কিন্তু কারো কাছে থাকবে না আফিফকে যেই রোলটা দেওয়া হয়েছে তিনি প্রথমে তার 2018 সালে অভিষেকের পর তিনি কিন্তু প্রথম ম্যাচটা খেলে বাদ পড়েছিলেন এবং তারপর তার কামব্যাক হলো 2019 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে প্রথম ম্যাচে তিনি একটা দুর্দান্ত 60 রানের কাছাকাছি একটা ইনিংস খেলেছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশকে তিনি নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে সুতরাং এরপরে তারপর কিন্তু টি টোয়েন্টিতে তিনি আবারও কিছুটা ফল ডাউন করেছিলেন তার কাজটা তিনি ঠিক মতো করতে পারছিলেন না কিন্তু এই জিম্বাবুয়ে সফর থেকে বা তার আগে যে নিউজিল্যান্ড সফরে আমরা টি টোয়েন্টি খেলেছি সেখান থেকে কিন্তু আফিফ তার যাত চিনি আসছেন এবং তাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে তিনি কিন্তু প্রপারলি সেটাকে পালন করছেন আফিফ যেটা করছেন আসলে দলকে সবসময় সাপোর্টটা দিয়ে যাচ্ছেন এবং জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনি কিন্তু ম্যাচ উইনিং নক খেলছেন এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় আসলে সবাই যখন মানে পিছপা হচ্ছেন বা মাঝে মধ্যে ব্যর্থ হচ্ছেন আফিফ কিন্তু সেখানে দলের হালটাকে ধরছেন আমি যদি বলি জিম্বাবুয়ে সফরে তিনি ম্যাচ উইনিং কিছু নক খেলেছিলেন এই সিরিজের যেটা সিগনিফিক্যান্ট জিনিস আফিফের আমি বলবো সেটা হলো নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা প্রথম ম্যাচে আফিফ ফিনিশ করেছেন প্রথম ইনিংসে ব্যাট করেছিল বাংলাদেশ 17/23 রানের একটা ইনিংস খেলে তিনি কিন্তু ম্যাচটাকে তার বাংলাদেশের ইনিংসটাকে তিনি ফিনিশ করে এসেছেন কালকে যখন তিনি 63 রানে 5 উইকেট করে যাওয়ার পর নামলেন তখন কিন্তু আসলে আরও 60 রানের দরকার ছিল বাংলাদেশের সেখানে কিন্তু আফিফ তার কিন্তু ফিনিশিং রোল ফিনিশারের রোলটা ছিল না তাকে এখানে ইনিংসটাকে বিল্ড আপ করতে হতো আমি আমার আগের একটা এপিসোডে বলেছিলাম যে আফিফকে সেই ইনিংস বিল্ড আপ করার প্রেশারটা না দেওয়াই উচিত এখন ফিনিশ করে দেওয়া উচিত তিনি আমাকে ভুল প্রমাণ করেছেন তিনি কিন্তু ইনিংস বিল্ড আপে সমান পারদর্শী এবং বাংলাদেশকে ওভার দ্য লাইনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার কিন্তু অনেক ভালো ভূমিকা রয়েছে তবে হ্যাঁ কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে বিকজ আসলে ফর্ম যদি না থাকে তাহলে কিন্তু মানে আপনি কিন্তু দলে সার্ভাইভ করতে পারবেন না আমরা তাসকিনকে দেখেছি তিনি দল থেকে বাদ পড়েছিলেন আমরা মাশরাফিকে রিসেন্টলি দেখেছি যে 2015 বিশ্বকাপের পরেও 2019 বিশ্বকাপের আগ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তার আগে বিশ্বকাপের আগে ট্রাই নেশনে তিনি কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছেন কিন্তু বিশ্বকাপে যখন তিনি আর সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারলেন না তখন কিন্তু সবার চক্ষু শূল হয়ে গেলেন আমাদের ক্যাপ্টেন মাশরাফি সুতরাং এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে যে প্রশংসার জোয়ারে তিনি ভেসে যাচ্ছেন বা যেইভাবে মানুষ তাকে আসলে অ্যাপ্রিসিয়েট করছে সেগুলোকে মাথায় রেখেই তার কাজটাকে তার প্রপারলি করে যেতে হবে তবেই তিনি দলে জায়গা পাকাপোক্ত হবে আরও বেশিভাবে তবে হ্যাঁ এখন বর্তমান যেই অবস্থা রয়েছে আফিফের জায়গাটা অবশ্যই দলে ফিক্স আমার কাছে মনে হয়
এরপরে যে কোশ্চেনটা আহমেদ বিন পারভেজ ভাইয়ের আরেকটা কোশ্চেন, তিনি বলছেন যে ইফ ইউ হ্যাড টু পিক ওয়ান অফ ওয়ান আউট অফ ফুল টাস্কিং গ্রুপের ফর টি টোয়েন্টি, হি হু উইল ইউ পিক অ্যান্ড ওয়াই? শরীফুল, আমি এই তিনজনের থেকে শরীফুলকে সবার উপরে রাখবো, কারণ শরীফুল বর্তমানে যে পারফরমেন্স দেখাচ্ছেন, মানে সেটা একজন তরুণ ক্রিকেটারের কাছ থেকে আমাদের অনেক বড় পাওয়া। শরীফুল ইসলামের হাতের কবজির যে ভ্যারিয়েশন মুস্তাফিজের মতো সেটা নেই, তিনি কিন্তু বুদ্ধি ব্যবহার করেন, তিনি লাইন অ্যান্ড লেন্থে চমৎকার একটা বদল দেখান, একটা ডিফারেন্স ক্রিয়েট করেন, তিনি ব্যাটসম্যানকে রিড করতে পারেন, খেলার সিচুয়েশনটা রিড করতে পারেন এবং ব্যাটসম্যানের সাথে মাইন্ড গেমটা তিনি খেলতে পারেন, এবং সেই সঙ্গে তিনি ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার তিনি কিন্তু এখন ট্রাই করছেন। সুতরাং ওনার হাতে অত বেশি ভ্যারিয়েশন না থাকলেও তিনি প্লেসমেন্টের দিক থেকে কিন্তু তিনি অন্য দিক যে বোলারকে মেনশন করেছেন ভাইয়া, যে তাসকিন এবং রুবেল, তাদের থেকে কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে রয়েছেন। আমি অবশ্যই শরীফুলকে পিক করবো এই তিনজনের মধ্য থেকে, কারণ আছে, আর বাকি দুজনের কারণ আমি বলছি। শরীফুলটা তো আমি বললামই, তিনি অ্যাজ আ ইয়াং ক্রিকেটার তিনি কিন্তু অনেক তাড়াতাড়ি নিজেকে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে মানিয়ে নিচ্ছেন এবং সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করছেন। তাসকিনের যে ব্যাপারটা রয়েছে, তাসকিনের টি টোয়েন্টি ক্যারিয়ারটা কিন্তু অত বেশি ইস্টাবলিশড না বা অত বেশি সফল নন তিনি। তিনি কামব্যাকের পর টেস্ট এবং ওয়ান ডেতে যেভাবে সফল হচ্ছেন সেভাবে কিন্তু টি টোয়েন্টি দিনে হতে পারছেন না। এখন আপনি বলতে পারেন, যে আমিও বলবো এটা, যে কন্ডিশন বিবেচনায় হয়তো বা তাসকিন আহমেদ যে কোনো সময় আমার দলে ঢুকতে পারেন, কিন্তু নিউজিল্যান্ডের মতো ওই কন্ডিশনও তিনি কিন্তু টি টোয়েন্টিতে সফল হতে পারেননি। তারপরে আমরা তিনি লাস্টে পাঁচটা টি টোয়েন্টি খেলেছেন, তার সেখানে মাত্র দুটো উইকেট নিয়েছেন, দুটোই নিউজিল্যান্ডের। তিনি জিম্বাবুয়ে সফরে কোনো উইকেট পাননি, প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে সম্ভবত 28 বা 29 রানের কাছাকাছি দিয়েছিলেন, পরের ম্যাচে তিনি সেই দু ওভার বল করে সে 28 রানই আবার খরচ করেছেন। তাই তিনি তার রিদমটা কিন্তু পাচ্ছেন না এই টি টোয়েন্টি ক্রিকেটে। সুতরাং তাসকিন আহমেদ এক্ষেত্রে একটু পিছিয়ে গেছেন শরীফুলের কাছ থেকে, এবং রুবেল হোসেন কিন্তু বেশ কয়েকটা সিরিজ ধরে সাদা বলের ক্রিকেটে তিনি স্কোয়াডে থাকছেন, তবে মূল একাদশের সিনারিওতে তিনি তাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে না। সুতরাং রুবেল হোসেন অনেকটা পিছিয়ে গিয়েছেন এখান থেকে। আসলে বয়স বাড়ার সাথে সাথে তিনি তার যে গতির যে ঝড় সেইটা কিন্তু এখন আর খুব একটা পাওয়া যায় না। তিনি স্লোয়ার আর কাটার এগুলোর দিকে কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছেন, আর তিনি ভ্যারিয়েশন ট্রাই করছেন বাট অন্যান্য বোলারদের পারফরমেন্সের কাছে তিনি কিন্তু আসলে পেরে উঠছেন না। সুতরাং রুবেল হোসেন এখানে অনেকটা পিছিয়ে রয়েছেন। হ্যাঁ, আমি শরীফুলকে পিক করব, এবং এরপরে যদি কাউকে নিতে হয় সেটা অবশ্যই তাসকিন আহমেদ থাকবে, তারপরে হয়তো বা রুবেল অথবা সাইফুদ্দিনের মতো কেউ আসতে পারে। তবে সাইফুদ্দিনও এখন রুবেলের থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন বোলিং এর দিক থেকে, যদিও লাস্ট পারফরমেন্স তার ভালো হয়নি, তবে সাইফুদ্দিন যে ক্যালিবারের বোলার তিনি সেটা চেষ্টা করছেন করে যাওয়ার। রুবেলের যে ক্যালিবার রয়েছে সেটা কিন্তু তিনি সেইখানে তিনি কিন্তু খুব একটা সফল হচ্ছেন না। সুতরাং রুবেল এই জায়গায় কিন্তু আসলে পিছিয়ে গিয়েছেন অন্যান্য বোলারদের কাছ থেকে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, রুমন বিন ওয়ালি, তিনি বলছেন যে সৌম্য সিন্স ভেরি শেকি ইন ফ্রন্ট অফ কোয়ালিটি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিং ইউনিট, ডু ইউ থিঙ্ক বিডি শুড ড্রপ হিম? সৌম্য সরকার অ্যাকচুয়ালি যখন ফর্মে থাকেন তখন কিন্তু তিনি কাউকে আসলে মান্যগণ্য করেন না, কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু জিম্বাবুয়ে সফরে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। কিন্তু একটা ব্যাপার হলো যে সৌম্য সরকারের যে হ্যান্ড আই কোয়ার্ডিনেশন করে যে খেলার যে প্রবণতা, ক্রস ব্যাটেড শট খেলার যে প্রবণতা, সেটা কিন্তু এই অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের সাথে তিনি ফুলিয়ে উঠতে পারছেন না। দুটো ম্যাচেই আমরা দেখেছি যে খুব বাজেভাবে তিনি আউট হয়েছেন, আসলে ওগুলো কিন্তু তার ভুলের কারণে তিনি আউট হয়েছেন। সুতরাং এখানে সৌম্য সরকার তিনি তার যেই কি বলবো মানে সিচুয়েশন বোঝার যে ক্যাপাবিলিটিটা, যেটা আমরা বলছি যে আমরা দেখছি নাইম শেখ তিনি কিন্তু চেষ্টা করছেন যে ইনিংসটাকে বিল্ড আপ করার, কিন্তু সৌম্য সরকার প্রথমেই এসে দেড়ে ফুলে মারতে গিয়ে তিনি কিন্তু জিনিসগুলোতে আসলে ফেল করে যাচ্ছেন। সৌম্য সরকার আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স, কিন্তু এই দুই তিন সিরিজের জন্য তিনি কিন্তু ওপেনার হিসেবে বিবেচিত হননি। সুতরাং তাকে হঠাৎ করে ওপেনিংয়ে আসতে হয়েছে, নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বোলিং আমরা দেখেছি যে ইংল্যান্ডের সাথে তিনি যখন 2019 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, জোফরা আর্চারের বলে তার স্টাম্পের বেল পুড়ে গিয়ে বল ছক্কা হয়ে গিয়েছিল কার্ডিফের সেই মাঠে লং স্টপ অঞ্চল দিয়ে। সুতরাং তার যে গতিতে একটু সমস্যা রয়েছে সেটা কিন্তু আমাদের সবারই চোখে পড়েছে। তবে ড্রপ করার যে বিষয়টা, ড্রপ করে আসলে এখন তার রিপ্লেসমেন্ট এই বাংলাদেশ স্কোয়াডে এই সিরিজের জন্য কিন্তু নেই।
সৌম্য সরকারকে আরো তিনটা ম্যাচের সুযোগ হয়তো বা দেবে টিম ম্যানেজমেন্ট, কারণ আমাদের ব্যাকআপ যে ব্যাকআপ ওপেনার বলবো না, আমাদের বাইরে যে দুজন ওপেনার রয়েছে তামিম এবং সেই সঙ্গে লিটন দাস, তারা যখন ব্যাক করবে আসলে কাকে বাদ দেবে নাইম না সৌম্য সেটা কিন্তু জাজ করতে হলে এই পাঁচটা ম্যাচই বাংলাদেশকে দেখতে হবে, যে তাদের কার জায়গায় আসলে কাকে নেওয়া যায়। সৌম্য সরকার সেই সঙ্গে সৌম্য সরকারকে কিন্তু বাংলাদেশ একজন অলরাউন্ডার ইউজ করছে, তাই তিনি কিন্তু সময় সময় বোলিংটাও করছেন। সুতরাং এখানে কিছু জিনিস অবশ্যই রয়েছে যে পারফরমেন্সের ব্যাপারটা, বাট আরো দু তিনটে ম্যাচ হয়তো বা সুযোগ দিয়ে তাকে দেখা যাবে, কারণ আমাদের হাতে কিন্তু ব্যাকআপ ওপেনার নেই। সুতরাং সৌম্য সরকারকে আমি আমার মনে হয় আরো কিছু ম্যাচ সুযোগ করে দেওয়া উচিত। জাফির আরিয়ান রেজা তিনি সোহানের কিপিং নিয়ে বলছেন বিহাইন্ড দ্য স্টাম্প, সোহান ইজ দ্য বেস্ট কিপার বাংলাদেশ, ঠিক আছে, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ সোহানের যে রিফ্লেক্স যেই মানে স্কিল সেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশ নয় বিশ্বের অনেক কিপারের সাথে কিন্তু আসলে জিনিসটাকে কম্পেয়ার করা যায়, কারণ ওয়ান অফ দ্য বেস্ট কিপার্স ওয়ার্ল্ড ক্রিকেটে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সোহান যে আপনি যখন মানে কিপিং পজিশনে আছেন সেই স্টাম্পের পিছনের যে পজিশনটা সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা কেন সেখানে স্টাম্পের ওখানে মাইক রয়েছে, উইকেট কিপার যে কথাটা বলেন সেটা কিন্তু শুধু আমরা টিভিতে না মাঠে সবাই কিন্তু অনেক লাউডলি শুনতে পাই, যিনি ব্যাটিং করছেন তিনি সেটা খুব ভালোভাবে দেখতে পারেন, তিনি যে মানে আবার উইকেট কিপার কিন্তু পেছন থেকে ব্যাটসম্যানকে সবচেয়ে ভালো বুঝতে পারেন যে ব্যাটসম্যানটা এখন কি চিন্তা করছে বা কি করতে চাচ্ছে, সেখান থেকে বোলারকে ইনস্ট্রাকশন দেওয়া দলকে উজ্জীবিত করা সেটা কিন্তু একজন কিপারের পক্ষে সম্ভব, খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। সেই সঙ্গে কিপিং পজিশন থেকে যে রানসগুলো লিক হয় যখন কিপারের ভুল হয় সেইগুলো কিন্তু অনেক বেশি কস্টলি হয়, এসব জায়গা থেকেই কিন্তু আসলে সোহান অনেকটা এগিয়ে রয়েছেন, অনেক বেশি আমরা উপকৃত হচ্ছি সোহানকে উইকেটের পেছনে পেয়ে। কিন্তু মুশফিকুর রহিম যখন ব্যাক করবেন অ্যাকচুয়ালি জানি না কি হবে, কারণ মুশফিককে আসলে টিম ম্যানেজমেন্টে স্বাধীনতাটা দিয়েছেন যে তিনি কিপিং করবেন কি করবেন না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, সুতরাং মুশফিক যখন ব্যাক করবেন তখন আসলে সোহানকে আমরা উইকেটের পিছনে পাবো কিনা সেটা একটা ভাবার বিষয় আসলে। তবে হ্যাঁ, সোহানের ইফেক্টিভনেসটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো ম্যাচেই তা প্রমাণ হয়েছে এবং সামনেও ইনশাল্লাহ আশা করি যে তিনি প্রমাণ করে যেতে পারবে। তারপরে জাফির আরিয়ান রেজা আরো বলছে যে হাউ ইম্পর্টেন্ট ওয়াজ সাকিব ইনিশিয়াল ফ্লারি অফ রানস ফর দ্য রানচেজ, অ্যাকচুয়ালি সাকিব তার ক্লাস দেখাচ্ছে আর কিচ্ছু না, সাকিবের যে গেম গেম সিচুয়েশন রিড করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এরকম আছে কি না সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। আগের ম্যাচে প্রথম ম্যাচে সাকিব যখন ব্যাটিং করতে নেমেছেন নাইম শেখ তখন কিন্তু মাঠ ছিলেন, সুতরাং সাকিব আস্তে আস্তে তিনি তার ইনিংসটাকে বিল্ড আপ করে একটা ভালো পজিশনে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন। কালকে যখন সৌম্য সরকার আউট হলেন এবং নাইম শেখ স্ট্রাগল করছিলেন রান করতে তখন কিন্তু তিনি কাউন্টার একটা অ্যাটাক করলেন স্টার্ককে, তিন বলে তিনটা চার মেরে দিলেন, তিনি যে দুটো ফ্লিক করেছেন দুর্দান্ত, একটা ভাগ্যের জোরে তিনি চার পেয়েছেন, তাও ফরচুন ফেভার দ্য ব্রেভ। সুতরাং সাকিব কিন্তু জাস্ট তার ক্লাসটা দেখাচ্ছে, এবং মানে সাকিব আল হাসানকে নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকে, তিনি যতই ভালো খেলুন যতই ভালো কিছু করুক তারপর অভিযোগের শেষ থাকে না, সুতরাং একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একজন বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও তাকে কিন্তু প্রতিনিয়ত আসলে মানুষের কাছে প্রমাণটা করে যেতে হচ্ছে, এবং সাকিব সেটা খুব ভালোভাবে সেই চ্যালেঞ্জটাকে মানে অ্যাডাপ্ট করে তিনি কিন্তু তার কাজটা করে যাচ্ছেন। এই প্রসঙ্গে আমি শুধু এইটুকুই বলবো, আসলে সাকিবকে নিয়ে বলার কিছু নেই, সাকিব তার ক্লাসটা দেখিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার জন্য তার সর্বোচ্চ কন্ট্রিবিউশনটা তিনি দিচ্ছেন, এটাই আমার মনে হয়েছে। জাফির আরও বলছে যে ওয়াজ প্লেয়িং মাহাদি আপ দ্য অর্ডার দ্য রাইট কল, এখানে আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখব, মাহিদি সবসময় চারে খেলবে না, এটা ছিল হয়তোবা ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের একটা সাহসী সিদ্ধান্ত আমি বলব, মানে পরিকল্পনাকে বানচাল করে দেওয়ার, প্রতিপক্ষের পরিকল্পনাকে বানচাল করে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। অস্ট্রেলিয়া যখন গত ম্যাচটা খেলতে নেমেছে, আগের ম্যাচ তারা হেরেছে, তারা প্রেশারে ছিল, সেখান থেকে কিন্তু তারা অনেকটা হোমওয়ার্ক করেই কিন্তু কালকে বাংলাদেশের এগেনস্টে খেলতে নেমেছিল, তারা হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদকে চারে এক্সপেক্ট করছিল, সেই অনুযায়ী তারা কিন্তু প্ল্যানিংটা করেছিল, কিন্তু যখন মাহেদিকে তারা চারে ব্যাটিং করতে দেখলো তখন কিন্তু তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। মাহেদি যদিও অনেক বেশি চান্সেস দিয়েছেন, তিনি একটা ক্লিয়ার ইনিংস তিনি খেলতে পারেননি, তবে হ্যাঁ লাকটাও কিন্তু খেলার একটা অংশ,
পার্ট অফ আ গেম, সুতরাং লাকটাকেও কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। মাহাদি যতগুলো চান্স পেয়েছেন, যে কয়টা রান করেছেন বাংলাদেশের স্কোর বোর্ডে কিন্তু জমা হয়েছে, এবং অস্ট্রেলিয়ার সে পরিকল্পনাটা বানচাল করে দেওয়ার যে পরিকল্পনাটা নিয়েছিলেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ দিয়া, কিছুটা হলেও সফল হয়েছেন তিনি। আমি জিনিসটাকে এভাবেই দেখি, আসলে মাহিদি সবসময় চারে খেলবে না, সুতরাং কালকের ম্যাচের জন্য এটা একটা হয়তো বা কি বলবো একটা ডিফারেন্ট সিদ্ধান্ত ছিল, এটাই আমার মনে হয়। ওমার আহমেদ তিনি বলছেন যে হোয়েন মুশি কামস ব্যাক হু ডু ইউ থিঙ্ক শুড গেট আউট, আই বিলিভ ইট শুড বি সোমো, অলসো আই লাভ অ্যাট আট লাউন টুডে হু সেড মুশি শুড গেট ইন অ্যান্ড রিয়াল শুড গেট আউট। আমি এর একটু আগেই বলেছি যে মুশফিক আসলে যখন ব্যাক করবেন তখন সোহানের ওপর জিনিসটাকে বেশি বেশি বর্তাবে আসলে। তবে হ্যাঁ, এখানে আমার বিশ্লেষণ যেটা বলে যে এখানে লড়াইটা হবে অ্যাকচুয়ালি তিনজনের, আপনি সৌম্য সরকারের কথা বললেন, আমি আরো দুজনের কথা বলবো, সেটা নুরুল হাসান সোহান তো অবশ্যই, সেই সঙ্গে শামীম পাটোয়ারি। কেন বলছি, মুশফিক যখন ব্যাক করবেন তখন তিনি চারে খেলবেন এবং পাঁচে চলে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ, ছয়ে আফিফ হোসেন ধ্রুব, সাথে খেলেন কিন্তু শামীম পাটোয়ারি বা আটে খেলেন শামীম পাটোয়ারি। যখন শামীম ব্যাক করবে, শামীমকে দিয়ে আমরা বোলিং করাচ্ছি না, মাহিদিকে কেন আমি এটার বাইরে রাখছি, কারণ মাহিদিকে দিয়ে আমরা বোলিংটা করাচ্ছি, তিনি আমাদের ওয়ান অফ দ্য কি বলো ফ্রন্টলাইন বোলার্স। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম যার উপর খেলাটা যাবে সেটা হলো নুরুল হাসান সোহান। আমি র্যাঙ্কিং করছি নুরুল হাসান সোহান কেন, কারণ হলো তিনি একজন মানে মুশফিকের রোলেরই একজন ব্যাটসম্যান, একজন উইকেট কিপার তিনি। সোহানকে যেটা আসলে যদি তিনি দলের জায়গা ধরে রাখতে চান, তার ব্যাটিংটা তিনি কালকে যেই অ্যাপ্রোচটা দেখিয়েছেন সেটাকে কন্টিনিউ করতে হবে। সোহান নিজেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের মতো সোহানদের সুযোগ সবসময় আসে না। হ্যাঁ, এটা অবশ্যই, সোহান এই ম্যাচে পাঁচটা ম্যাচে হয়তো বা তিনি খেলবেন ইনশাল্লাহ, তিনি তার ব্যাটিংটাকে কনসিস্টেন্ট করতে হবে, না হলে কিন্তু মুশফিকের জায়গাটা হয়তো বা তাকেই ছেড়ে দিতে হবে। শামীম পাটোয়ারি থাকবেন তার পরের পজিশনে, যদি নুরুল হাসান সোহান খুব ভালো কিছু করে ফেলেন তখন কিন্তু এই খেলাটা হয়তো বা যেতে পারে যে শামীম পাটোয়ারির কাছে। কারণ আছে, কারণ শামীম পাটোয়ারি মাত্রই এসছেন, আফিফ কিন্তু তার কাজটাকে খুব সহজভাবে তিনি করে যাচ্ছেন এবং খুব সাবলীলভাবে তিনি করছেন। আফিফকে আমরা অ্যাজ আ ফিনিশার রোলটা দিচ্ছি, সুতরাং আমাদের যখন আফিফ হোসেন ধ্রুব আছে তখন হয়তো বা পারফরমেন্সের কারণে আমরা শামীম পাটোয়ারিকে আউট অফ দ্য 11 রাখতেই পারি, এটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করতেই পারে যখন মুশফিক ব্যাক করবে। সৌম্য যেটা বললেন সেটা আমার বিশ্লেষণ বলে যে তিনি সবার এই তিনজনের মধ্যে সবার শেষে থাকবেন বিবেচনায়। কারণ হলো সৌম্যকে নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টের অনেক আশার বিষয় রয়েছে সৌম্যকে, কিন্তু সৌম্যকে প্রথম কথা আমরা একদম ওপেনার খেলাতে চাইনি টি-20তে, এই বিশ্বকাপের পরিকল্পনার একটা অংশ হিসেবে সৌম্যকে আমরা তিনে খেলাতে চেয়েছিলাম, কিন্তু লিটন দাসের আনএক্সপেক্টেড একটা ইঞ্জুরির কারণে সৌম্যকে ওপেনিংয়ে আসতে হয়েছে। এখন সৌম্য সরকারকে আমরা একজন অলরাউন্ডারও ইউজ করছি, তিনি কিন্তু বোলিং করছেন, সুতরাং ক্যাপ্টেনের একটা চাওয়া থাকতেই পারে তিনি আরেকটা অপশন বাড়িয়ে নেওয়ার জন্য সৌম্যকে তিনি খেলাবেন, বা সৌম্যর ব্যাটিংটাও কিন্তু আমাদের যে মানে ব্যাটিংটা যে খুব খারাপ সেরকম না, তবে হ্যাঁ যদি তিনি পারফরমেন্স খারাপ করেন সেই ক্ষেত্রে কিন্তু সৌম্যকে বাদ পড়তেই হবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে সৌম্য সরকার এই তিনজনের মধ্যে সবার শেষে থাকবেন। হ্যাঁ, আমার মনে হয় নুরুল হাসান সোহান তিনি যে কথাটা বলেছেন, তিনি যেই তার যেই মানে জায়গা ধরে রাখার যে চ্যালেঞ্জের কথাটা তিনি বলেছেন সেটা যদি তিনি ঠিকঠাক মতো করতে না পারেন সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহানকে কিন্তু দলে জায়গাটা ছাড়তে হবে, যদিও তিনি মানে সেরা কিপার, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি প্রেফার করে ব্যাটসম্যান উইকেট কিপার, রাদার দেন আর উইকেট কিপার ব্যাটসম্যান, সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে সোহানকে খেলতে হবে। যদি সোহান এবং শামীম দুজনেই তাদের কাজটাকে ঠিক মতো করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনার সাথে এখানে একমত যে হয়তো বা সৌম্য সরকার তিনি যদি এই তিন ম্যাচেও ফেল করেন হয়তো বা তিনি বাদ পড়তে পারেন, এটাই ছিল আমার বিশ্লেষণ। আজকের মতো এই পর্যন্তই, এই কয়টা কোশ্চেনই ছিল আমাদের। আসলে এখন ক্রিকেটের একটা খুব ভালো সময় যাচ্ছে, অস্ট্রেলিয়ার আমরা 2-0 এগিয়ে গিয়েছি, যেটা আমরা কখনোই ভাবতে পারিনি আসলে এই সিরিজটা শুরু হওয়ার আগে, কারণ বাংলাদেশের রিসেন্ট টি-20 পারফরমেন্স। তবে অস্ট্রেলিয়ানদের যত দাবি দেওয়া, যত আবদার, যত কি বলবো যে মানে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা তারা বলেছে, সেই দম্ভকে বাংলাদেশ চূর্ণ করে দিয়ে বাঘের ডেরায় আসলে ক্যাঙ্গারুদেরকে বধ করতে পেরেছে, সেটা কিন্তু অনেক বড় বিষয়। সামনে আরেকটা ম্যাচ রয়েছে আগামীকালকে, এবং সেই সঙ্গে আরও দুটো ম্যাচ থাকবে কালকের পর। আশা করব ইনশাল্লাহ বাংলাদেশ সিরিজটা জিতবে এবং এরপরে হোয়াইট ওয়াশের দিকে তারা অগ্রসর হবে, এই আশা নিয়ে আজকের কিউএনএ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।